हेलो फ्रेंड्स ऑनलाइन टेक इनफॉरमेशन चैनले आपनादेर सकलके जानाई स्वागतम आमि नाजमुस। आज इतिमध्ये सकल राज्य एवं देशवासीर जन्य राज्य सरकार एवं केंद्र सरकार तरफ थेके उठे एसेछे बाछाई करा 20টি একাদম लेटेस्ट आपडेट। प्रथमे रयेछे बड़ खबर, राज्येर गरीब खेटे खावा असहाय मानुषदेर जन्य आरो एकटी बड़ घोषणा बा दारुण सुखबर प्रधानमंत्री तरफ थेके। जारा एखोनो पर्यन्त घर पायनी अथवा घरेर असुविधार मध्ये रयेछे तादेर जन्य दारुण सुखबर। ठीक एरि माझे राज्येर जे सकल गरीब मध्यबित्त असहाय परिवारगुलि दुआरे सरकार बा पाराई समाधान क्याम्पेर माध्यमे एकाधिक प्रकल्पेर सुविधा पाच्छेन सेई सकल गरीब असहाय परिवारदेर जन्य दारुण सुखबर। दुई बछरेर मध्ये 50 লক্ষ গৃহহীনদের জন্য বাড়ি বানাবে রাজ্য সরকার। যদি আপনার একটি ঘরের প্রয়োজন হয়ে থাকে আর আপনি যদি এখনো পর্যন্ত ঘর না পেয়ে থাকেন তাহলে এই আপডেটটি জানা মূলত আপনার একান্ত প্রয়োজন, কারণ দেখে নেব রাজ্যে প্রায় 50 লক্ষ গৃহহীনদের জন্য যে বাড়ি দেবার ঘোষণা করেছে তার আওতায় আপনি পড়বেন কিনা। একই সাথে রয়েছে আরো একটি বড় ঘোষণা, যদি আপনার ব্যাংকের বই থেকে থাকে বিশেষ করে আরো একটি ব্যাংক যেখানে বলা হচ্ছে KYC জমা না করলে অ্যাকাউন্ট বন্ধ হওয়ার পাশাপাশি মেটাতে হতে পারে আপনাকে বাড়তি খরচও। অন্যদিকে মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য বড় ঘোষণা, আগামী 23 ফেব্রুয়ারি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বিলি জারি বিজ্ঞপ্তি। এর সাথেই রয়েছে আরো একটি বড় খবর, আগামী 2রা মার্চ থেকেই শুরু হতে পারে রাজ্য বিধানসভার অধিবেশন, পেশ হওয়ার কথা রাজ্য বাজেটের সম্ভাব্য কোন স্থির হলেও চূড়ান্ত করবেন রাজ্যপাল। শুধু তাই নয়, অন্যদিকে আবার SSC মামলায় আরো বাড়লো জটিলতা, বেতন বন্ধের নির্দেশকে চ্যালেঞ্জ। এবার ডিভিশন বেঞ্চের দ্বারস্থ গ্রুপ সি কর্মীরা, শুনানির দিন স্থির হয়নি এখনো পর্যন্ত। অন্যদিকে আবার গরু পাচার কাণ্ডে একদিকে তলব যখন CBI তরফ থেকে অভিনেতা দেবকে, এরপরে আবারও তার সহপ্রযোজকদের তলব করলো CBI। শুধু তাই নয়, এর সাথেই রয়েছে আজ আরো একটি বড় খবর, যদি আপনাদের কারোর ভারতীয় পোস্ট অফিসের বই থেকে থাকে তাহলে তো আপনাকে জানতেই হবে, নতুবা আগামী দিন থেকে পড়তে পারেন আপনিও একটি ব্যাপক সমস্যার মধ্যে। অন্যদিকে আবার নিত্যদিনের যাত্রী অর্থাৎ লোকাল ট্রেন নিয়ে রয়েছে আরো একটি বড় খবর, এবার হাওড়া শিয়ালদায় টাইম টেবিলের বদল, লোকালের সূচি নিয়ে আবারও একটি বড় ঘোষণা করল রেলমন্ত্রক। তো ফ্রেন্ডস, আজকের এই গুরুত্বপূর্ণ বা হেল্পফুল ইনফরমেশনগুলি আলোচনা করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেল কিংবা ভিডিওর নিচে দেখুন একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন রয়েছে, এখানে প্রেস করে সাবস্ক্রাইব করবেন এবং পাশের এই ছোট মতো বেল আইকনটিকেও বাজিয়ে দেবেন। সাথে সাথে ভিডিওটিকে একটা লাইক আর বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন, কারণ আপনারা যতটা পরিমাণে লাইক আর শেয়ার করবেন ততটাই আমরা উৎসাহিত হব আগামী দিনে এভাবেই লেটেস্ট আপডেটগুলো আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। প্রথমেই রয়েছে মাধ্যমিক ছাত্র ছাত্রীদের জন্য বড় খবর, আগামী 23 ফেব্রুয়ারি দেওয়া হবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড। সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই অ্যাডমিট কার্ড দেওয়া হবে। বোর্ডের কার্যালয় থেকে কার্ড নেবেন স্কুলের প্রধান শিক্ষকরা। কোনো অ্যাডমিট কার্ডে ভুল বা ত্রুটি থাকলে তা 4ঠা মার্চের মধ্যে সংশোধন করতে হবে। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বৃহস্পতিবার, সেখানে বলা হয়েছে আগামী বুধবার অ্যাডমিট কার্ড দেওয়া হবে। 7ই মার্চ থেকে শুরু হবে 2022 সালের মাধ্যমিক পরীক্ষা, চলবে 16ই মার্চ পর্যন্ত। শুধু তাই নয়, ওই দিন জানানো হয়েছে মাধ্যমিক পরীক্ষা শুরু হবে সকাল 11টা 45 থেকে, চলবে 3টে পর্যন্ত। প্রথম 15 মিনিট প্রশ্নপত্র পড়ুয়ারা পড়বে, পরে 3 ঘন্টা লেখার জন্য দেয়া হবে। এর সাথেই রয়েছে রাজ্যের গরিব মধ্যবিত্ত খেটে খাওয়া অসহায় শ্রেণীর মানুষ, যারা এখনো পর্যন্ত ঘর পায়নি, যাদের ঘরের প্রয়োজন রয়েছে তাদের দিকে লক্ষ্য রেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে দারুণ সুখবর। দুই বছরের মধ্যে 50 লক্ষ গৃহহীনদের জন্য যাদের বাড়ি নাই তাদের বাড়ি বানিয়ে দেবে সরকার। অর্থাৎ যদি আপনি বাংলার আবাস বাংলার বাড়ি প্রকল্প থেকে এখনো পর্যন্ত ঘর না পেয়ে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে একটি বড় সুযোগ। বাংলার বাড়ি প্রকল্পে কেন্দ্রের ভূয়সী প্রশংসার পর রাজ্য সরকার আরো বেশি উদ্যোগী হয়েছে, রাজ্যে প্রায় 50 লক্ষ গৃহহীন মানুষের জন্য বাড়ি বানানো হবে। পঞ্চায়েত এলাকার জন্য বাংলার আবাস যোজনা এবং শহুরে এলাকার জন্য বাংলার বাড়ি প্রকল্পের আওতায় এই বাড়িগুলি তৈরি।
হবে তবে সুবিধা পাইয়ে দেওয়া নয় প্রকৃত গৃহহীন মাতার ছাদ না থাকা মানুষগুলোই এই প্রকল্পের মাধ্যমে বাড়ি পাবেন বলে এমনই নির্দেশ দিয়েছে নবান্ন যাবতীয় নথি ও তথ্য দপ্তরের কাছে পাঠাবে পঞ্চায়েত পুর ও নগর উন্নয়ন দপ্তর কিছুদিন আগেই নবান্নের উচ্চ পর্যায়ের বৈঠক হয় যাতে বিভিন্ন ইস্যু ও পরিকল্পনা উঠে আসে আর সেই বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে 50 লক্ষ গৃহহীন বাড়ি বানিয়ে দেবে রাজ্য সরকার বাড়ির জন্য খরচ দেওয়া হবে 3,68,000 টাকা যার মধ্যে কেন্দ্রীয় সরকার দেবে 1,50,000 টাকা রাজ্য সরকার দেবে 1,93,000 টাকা যা অন্যান্য সব রাজ্যের তুলনায় বেশি উপভোক্তাকে দিতে হবে 25,000 টাকা অর্থাৎ যদি আপনি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন আপনি যদি এখনো পর্যন্ত বাড়ি ঘর না পেয়ে থাকেন তাহলে আপনি আপনার পঞ্চায়েতের মাধ্যমে গিয়ে একটি আবেদন করতে পারেন তাহলে খুব জলদি আপনাকে করে দেয়া হবে সরকারের পক্ষ থেকে একটি বাড়ি এর সাথে আবার ভারতীয় পোস্ট অফিসের তরফ থেকে রয়েছে আরো একটি নতুন নিয়ম এবার KYC জমা না করলে অ্যাকাউন্ট বন্ধ হওয়ার পাশাপাশি মেটাতে হবে বাড়তি খরচ নতুন নিয়ম ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের যাদের কাছে মূলত ভারতীয় পোস্ট অফিসের বই রয়েছে তাদের জন্য এটি অত্যন্ত ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ আপডেট ডাক বিভাগের আওতায় থাকা ইন্ডিয়ান পোস্ট পেমেন্টস ব্যাংক বা IPPB গ্রাহক সংখ্যা ইতিমধ্যে 5 কোটি ছাড়িয়েছে এখনকার গ্রাহকরা অনেকেই ডিজিটাল সেভিংস অ্যাকাউন্ট চালু রেখেছেন ব্যাংকের নিয়ম অনুযায়ী যারা এই ধরনের অ্যাকাউন্ট চালু রাখবেন তাদের যথাযথ গ্রাহক তথ্য বা KYC জমা করতে হবে স্থানীয় ডাকঘরের IPB শাখায় এবার এই পেমেন্টস ব্যাংক জানিয়ে দিল যদি কোনো ডিজিটাল অ্যাকাউন্ট গ্রাহক অ্যাকাউন্ট খোলার 1 বছরের মধ্যে KYC জমা না করে থাকেন তাহলে তার অ্যাকাউন্টটি সম্পূর্ণ বন্ধ করে দেবে কর্তৃপক্ষ তার জন্য কেটে নেওয়া হবে 150 টাকা অন্যদিকে জানানো হচ্ছে যখন দিনের পর দিন কমছে করোনা সংক্রমণ নির্মূল যখন হতে চলেছে ভারতবর্ষ থেকে করোনা ঠিক এই সময়তেই কেন্দ্র সরকারের বড় ঘোষণা প্রতিটি রাজ্যকে এবার কোভিড বিধিগুলি তুলে নেওয়ার জন্য চিঠিও দেওয়া হয়েছে অন্যদিকে বলেছে যখন স্কুল কলেজ আবারও যখন মানুষ স্বাভাবিক জনজীবনে ফিরছে ঠিক এই সময়তেই সাধারণ মানুষের সুবিধার্থে রেল মন্ত্রকের তরফ থেকে বড় ঘোষণা এবারে যখন চলবে রাত 12টা পর্যন্ত লোকাল ট্রেন ঠিক এই সময়তেই করোনা সংক্রমণ কমছে তাই পুরনো সূচিতেই চলবে লোকাল ট্রেন এমনই ঘোষণা করেছে পূর্ব রেল আগের মতোই রাত পর্যন্ত লোকাল ট্রেন চালানো হবে শিয়ালদা ও হাওড়া লাইনে রেল কর্তৃপক্ষ জানিয়েছে হাওড়া থেকে ব্যান্ডেলগামী শেষ লোকাল ট্রেনটি এবার ছাড়বে রাত 11:45 এদিকে কর্ড লাইনে হাওড়া বর্ধমান শেষ লোকাল ছাড়বে 11:40 আবহাওয়া দপ্তরের তরফ থেকে আরো একটি বড় পূর্বাভাস পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে রাজ্যের আবহাওয়ার পরিবর্তন হয়েছে এবার ভারত মহাসাগর এবং বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে যার জেরে বাংলার বিভিন্ন জেলায় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে পাশাপাশি আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী তাপমাত্রা খুব একটা কমার সম্ভাবনা নেই অন্যদিকে পরিবহন মন্ত্রকের তরফ থেকে আরো একটি বড় ঘোষণা যদি আপনার বাইক বা স্কুটি থাকে তাহলে তো আপনাকে জানতেই হবে জানলে আপনিও চমকে উঠবেন বলা হচ্ছে টু হুইলারে শিশুদের নিয়ে রাস্তায় বেরোনোর ক্ষেত্রে আরো কড়া বিধি জারি করলো ভারত সরকার দুচাকা গাড়িতে 4 বছর বা কম বয়সী শিশুদের হেলমেট পরানোর বিধান দিল কেন্দ্র সরকার আজ এই মর্মে এক নির্দেশিকায় জারি করেছে কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রক সেন্ট্রাল মোটর ভেহিকলস এর নিয়ম বিধি সংশোধন করে ওই নির্দেশিকা বলা হয়েছে 4 বছর বা তার কম বয়সী শিশুদেরকেও পড়াতে হবে সরকারের বিধিসম্মত হেলমেট এমনকি সাথে রাখতে হবে নিরাপত্তা জনিত সরঞ্জাম যেমন হার্নেস বেল্ট পাশাপাশি বাইক বা স্কুটারে সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 40 কিলোমিটার বা তার কম রাখতে হবে জানানো হয়েছে দেশে এই আইনটি 2023 ফেব্রুয়ারি থেকে কার্যকর করা হবে আইন লঙ্ঘন করলে গুনতে হবে 1,000 টাকার অর্থদণ্ড 3 মাসের জন্য বাজেয়াপ্ত করা হবে চালকের ড্রাইভিং লাইসেন্সও তো ফ্রেন্ডস এই ছিল মূলত আজকের আপডেট আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র আপডেটই আপনাদের সামনে উপস্থাপন করা যাতে আপনাদের জানতে বুঝতে সুবিধা হয়ে থাকে তাই যদি আগামী দিনে আমাদের সাথে থেকে সরকারি যে কোনো প্রকল্প চাকরি কেন্দ্র এবং রাজ্যের বিভিন্ন ঘোষণা এবং যোজনা সম্পর্কে জানতে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং